দাওয়াতের এই পথ নয় তো সোজা, এই পথে আছে জ্বালা যন্ত্রণা, আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয়, জালিমের জুলুমের নেই সীমানা। তবু মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে, পৌঁছে দিতে হবে কোরআনের আয়াত, কোরআনের আয়াত, কোরআনের আয়াত। এসো হাতে রেখে হাত, আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। এসো হাতে রেখে হাত, আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। এই পথে মুমিনের জীবন বাজি, মরলে শহীদ আর বাঁচলে গাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর জেনে রাখো তোমরা যা কিছু গনিমত হিসাবে পাও না কেন, নিশ্চয় তা আল্লাহ এবং তার রসুলের জন্য এর পঞ্চমাংশ, আর নিকট আত্মীয়দের জন্য এবং ইয়তিম মিসকিন ও মুসাফিরের জন্য। যদি তোমরা ইমান এনে থাকো আল্লাহর উপর আর সেই বিষয়ের উপর যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি ফুরকানের দিন, অর্থাৎ সেই দিন যেদিন দুই দল মুখোমুখি হয়েছিল আর আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। আলহামদুলিল্লাহ আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ تعظيما لشأنه وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه أما بعد شماني تبستي أبنا در شمني سورة الأنفال تكي اكتي آيات اكتلش نمبر آيات لا وذكره এর সহজ সরল বঙ্গানুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে ইসলামে ইয়তিম মিসকিন মুসাফিরদের প্রতি কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সমাজে যারা অবহেলিত, সমাজে যারা দরিদ্র রয়েছে, আর্থিক সামাজিকভাবে সংকটে রয়েছে, সেই শ্রেণীর প্রতি ইসলাম কিভাবে তাদের প্রয়োজনীয়তা, তাদের হাজত, তাদের দরুরিয়াত ইসলাম কীভাবে রেয়ায়ত করেছে, খেয়াল করেছে, এবং তাদের প্রয়োজন পূরণ করার জন্য ইসলাম কীভাবে পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষ করে কাফির মুশরিকদের কাছ থেকে যখন গনিমতের মাল পাওয়া যায় সেই গনিমতের মালের মধ্যে ইয়তিম মিসকিন মুসাফিরদের বিশেষ অংশ ইসলাম নির্ধারণ করে দিয়েছে, এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সূরাতুল আনফাল 41 নম্বর আয়াত, যে আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা গনিমতের বিধান ও গনিমতের মাল বণ্টন নীতি বিশ্লেষণ করেছেন। গনিমত কি? আবিধানিক অর্থে গনিমত বলা হয় সেই সমস্ত মাল সামানকে যা দুশ্মন শত্রুর কাছ থেকে লাভ করা হয়, এটাকে গনিমত বলা হয়। কিন্তু ইসলামী যে শরিয়াত রয়েছে, শরীয় পরিভাষায় গনিমত বলা হয় ও মুসলিমদের কাছ থেকে যুদ্ধ বিগ্রহে বিজয় অর্জনের পর যে মালামাল অর্জিত হয় তাকেই ইসলামে গনিমত বলা হয়। আর যে মাল মুসলমানেরা যুদ্ধের মাধ্যমে নয় বরং শত্রুর কাছ থেকে
আপোষের মাধ্যমে সন্ধি সম্মতির মাধ্যমে অর্জন করে সেটাকে সাইক বলা হয়। সেটাকে কি বলা হয়? সাইক। যদিও সাধারণভাবে দুনুটাকে আমরা গনিমত হিসাবে জানি, কিন্তু কোরআনের মধ্যে সূরাতুল আনফালে আল্লাহ তাআলা গনিমত নিয়ে আলোচনা করেছেন, যা যুদ্ধের মাধ্যমে কাফিরদের কাছ থেকে মুসলমানেরা অর্জন করে, আর সন্ধির মাধ্যমে আপুষের মাধ্যমে সমঝোতার মাধ্যমে যেটা অর্জন করা হয় সেই সাইক সম্পর্কে সূরাতুল হাসরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কাফির মুশরিকদের সাথে যুদ্ধের পর মুসলমানেরা যে মাল অর্জন করে যেটাকে গনিমত বলা হয়, এটি আল্লাহ তাআলা কেবল আমাদের জন্য হালাল করে দিয়েছে। সুদ, ঘুষ, শুকরের মাংস ইত্যাদি যেভাবে আমাদের জন্য হারাম, আগের উম্মতিদের উপর গনিমতের মালটাও হারাম ছিল। আল্লাহর পথে লড়াই করতে হয় শুধু আল্লাহকে খুশি করার জন্য। কাফিরদের সাথে লড়াই করার পর তাদের কাছ থেকে যে ধন সম্পদ পেলাম সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে কেমন জানি নিয়তের মধ্যে সমস্যা। সেজন্য আগের শরীয়তে, আগের দিনগুলোতে কোনো গনিমত নেওয়া জায়েজ ছিল না। সুদ নেওয়া যেমন হারাম ছিল, ঘুষ নেওয়া যেমন হারাম ছিল, আগের শরীয়তে গনিমত নেওয়াটাও কী ছিল? হারাম ছিল। আমাদের উপর আল্লাহ তাআলা ইহসান করেছেন, গনিমতের মালকে জায়েজ করে দিয়েছেন। আগের উম্মতিদের উপর যখন তারা কোনো কাফিরদের উপর যুদ্ধ করে বিজয়ী হতো, মাল ও সামান পেত, ধন সম্পদ পেত, যুদ্ধের পর আসমান থেকে আগুন এসে সেই মালকে গ্রাস করে ফেলত, খেয়ে ফেলত, এটা তাদের জন্য জায়েজ ছিল না। কিন্তু এই উম্মতিদের উপর আল্লাহ তাআলা গনিমতকে জায়েজ করে দিয়েছেন। আমরা আল্লাহর পথে লড়াই করব আল্লাহকে খুশি করার জন্য, কাফিরদের কাছ থেকে ধন সম্পদ পাবো, টাকা পয়সার মালিক হব সেই লোভে নয়, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে নয়, লড়াই করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, প্রতিদান দিবেন, অতিরিক্ত আল্লাহ তাআলা বাড়তি আল্লাহ তাআলা এই সম্পদটাও জায়েজ করে দিয়েছে। এই জন্য এই গনিমতকে আনফাল বলা হয়েছে। নফল থেকে আসছে, নফল মানে অতিরিক্ত, অতিরিক্ত জিনিস, বোনাস আল্লাহ তাআলা দিয়েছে। এটি আমাদের মূল উদ্দেশ্য নয়। কাতারে আমরা বোনাস পাওয়ার জন্য এসেছি না বেতন পাওয়ার জন্য এসেছি? বেতনের পর মাঝে মধ্যে আমরা বোনাস পাই, সবসময় নয়। তো আল্লাহর পথে লড়াই করতে হয় মূলত আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য। আগের উম্মতিদের উপর এই গরিমতটি হারাম ছিল, বোনাস হিসাবে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে হাদিয়া দিয়েছে, যে ওই জান্নাতের পাশাপাশি ও উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য গনিমতটা কি করে দিলাম? জায়েজ করে দিলাম, হালাল করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়া ক্বাবলি, আল্লাহ তাআলা আমাকে পাঁচটি জিনিস দিয়েছেন, যে পাঁচটি জিনিস আগের কোনো উম্মতি, কোনো নবীকে দেয়া হয় নাই, কোনো উম্মতকে দেয়া হয় নাই। প্রথম জিনিসটি হচ্ছে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ তাআলা আমার জন্য পুরো জমিন পবিত্র করে দিয়েছেন, পুরো জমিন মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফা আইয়ুমা রাজুলুন মিন উম্মতি, আমার উম্মতি কার উপর যখন নামাজের ওয়াক্ত হবে, যেখানেই নামাজের ওয়াক্ত হবে সেখানেই সে নামাজ পড়ে ফেলবে। আগের উম্মতিদের জন্য নির্দিষ্ট পানি ছাড়া অন্য পানি দ্বারা তারা পবিত্রতা অর্জন করতে পারত না। আমাদের জন্য আল্লাহ তাআলা বৃষ্টির পানি, ঝর্ণার পানি, কুয়ার পানি, সমুদ্রের পানি, নদীর পানি সব পবিত্র করে দিয়েছেন, নির্দিষ্ট কিছু পানি অপবিত্র করে দিয়েছেন। যে পানিতে প্রস্রাব লেগেছে বা রক্ত পড়েছে নির্দিষ্ট পানি হারাম, বাকি সব হালাল। আর আগের লোকদের জন্য নির্দিষ্ট পানি হালাল ছিল, বাকি সব হারাম ছিল। আর আমাদের জন্য পুরা দুনিয়া আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, নামাজ রক্ত হয়েছে, মসজিদে এসে নামাজ পড়লে সওয়াব বেশি। কিন্তু এর অর্থ এটা নয় যে মসজিদ ছাড়া পড়লে নামাজ হবে না। সাইডে হোক, অফিসে হোক, রুমে হোক, ঘরে হোক, যেখানেই নামাজ রক্ত হয় মসজিদে আসতে পারলে মসজিদে পড়তে হবে, অন্যথায় সেখানে পড়বেন, আপনার নামাজ কবুল করে নেবেন কে? আল্লাহ। আগের উম্মতিদের উপর এই বিধান ছিল না, নামাজের স্থানে গিয়ে যায় নামাজে,
সেখানে গিয়ে মুসল্লাইকে নামাজ পড়তে হতো, অন্যথায় নামাজ কবুল হতো না। একে আল্লাহ তাআলা এই উম্মতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন বিধায় রহমত হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। এভাবে কয়েকটি জিনিস আল্লাহ তাআলা এই নবীকে এবং তার উম্মতিকে খাস ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً আগের উম্মতি দের নিকট যে নবী আসতেন শুধু এক জাতির নিকট আসতেন, কিন্তু আমি নবীকে আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য পাঠিয়েছেন। তবে এটি এই নবীর বৈশিষ্ট্য, আগের উম্মতি দের নিকট যে নবী আসতেন শুধু সেই জাতির নিকট আসতেন। আমাদের নবী শুধু আরবের নিকট নন, শুধু মক্কাবাসীর নিকট নন, বরং আরব আজম সর্বকালের সর্বযুগের জন্য তা কিয়ামত কিয়ামত পর্যন্ত সবার জন্য তাকে নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এভাবে কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন যা অন্য কাউকে দেননি। এর মধ্যে একটি হচ্ছে ওহিল্লাত লিয়াল গানাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার জন্য আমার উম্মতির জন্য আল্লাহ তাআলা গনিমত জায়েজ করে দিয়েছেন। আমার জন্য কি করে দিয়েছেন? গনিমত জায়েজ করে দিয়েছেন। আগের উম্মতিদের জন্য গনিমত জায়েজ ছিল না। গনিমত কাফির মুশরিকদের সাথে যুদ্ধের পর মুসলমানরা যে সম্পদ পায় এটা হচ্ছে গনিমত। আগে জায়েজ ছিল না, এখন আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? জায়েজ করে দিয়েছেন। এখন যেহেতু জায়েজ হয়েছে এখন বন্টন নীতি আসবে। যদি জিনিসটা জায়েজই না হয় তাহলে বন্টনের প্রশ্ন, এখানে সুদ আমরা পেয়েছি কে কতটুকু পাবে এই প্রশ্ন ইসলামে নেই। কারণ সুদ তাই কি না, জায়েজ না, কিন্তু মিরাত একটা জায়েজ মাল। বাবা যখন মারা যায় তখন যে সম্পদ তিনি রেখে দিয়েছেন এটা সন্তানদের জন্য জায়েজ না না জায়েজ? জায়েজ। যেহেতু জায়েজের জন্য ইসলাম বিস্তারিত ভাবে বন্টন নিতে বলে দিয়েছে মিরা থেকে কতটুকু পাবে। ঠিক তেমনি ভাবে যেহেতু গনিমত কি জায়েজ, সেজন্য আল্লাহ তাআলা বিস্তারিত ভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। অন্যান্য মাসাইল গুলো আল্লাহ তাআলা বিস্তারিত কোরআনের মধ্যে বলেন না, বরং মূল বিষয়গুলো বলেন আর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে হাদিসের মধ্যে। নামাজ কিভাবে পড়বেন, রুকুয়া কিভাবে, সাজদা কিভাবে, কয়রা কাত ইত্যাদি, এগুলো কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আছে, কোরআনে এগুলো নেই। কোরআনে শুধু বলা হয়েছে নামাজ কায়েম করতে হবে, কিন্তু গনিমত কিভাবে বন্টন করা হবে, যাকাত কোন আট খাতে দেয়া হবে, মিরাত কারা কারা পাবে, আর্থিক বিষয়ে সরাসরি আল্লাহ তাআলা এটা কন্ট্রোল করেছেন। কারণ ধন সম্পদের প্রতি মানুষের অনেক লোভ, এটা আল্লাহ তাআলা জানেন। প্রয়োজনে সে তার বাবাকে চিনবে না, তার ভাইকে চিনবে না, তার সন্তানকে চিনবে না। সেজন্য এটি আল্লাহ তাআলা তার নবীকে না দিয়ে তিনি নিজে এটা বন্টন করে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। যুদ্ধের পর মুসলমানেরা যখন গনিমতের মাল পাবে, এই গনিমতের মালকে পাঁচ ভাগে ভাগ করা হবে। কয় ভাগে ভাগ করা হবে? পাঁচ ভাগে ভাগ করার পর চার ভাগ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে মুজাহিদদের মধ্যে বন্টন করা হবে। যারা এই যুদ্ধে শরীক হয়েছে, অংশগ্রহণ করেছে, এই সংগ্রামকারী মুজাহিদদের মধ্যে পাঁচ ভাগের চার ভাগ তাকসিম করা হবে, বন্টন করা হবে। বাকি রইল কয় ভাগ? এক ভাগ। সেই এক ভাগ কিভাবে বন্টন করা হবে, আলোচ্যায়তে আল্লাহ তাআলা বলেন যে ওই এক ভাগকে আবার পাঁচ ভাগ করা হবে। ওই এক ভাগকে আবার কি করা হবে? প্রথম ভাগ হচ্ছে আল্লাহ এবং তার রসুলের জন্য, ফাআন্না লিল্লাহি খুমসুহু ওয়াল রাসূল। দ্বিতীয় অংশ হচ্ছে ওয়ালিদিল কুরবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটাত্মীয়দের জন্য। তিন নম্বর ভাগ হচ্ছে ওয়ালিয়াতামা, ইতিমদের জন্য। চার নম্বর ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। পাঁচ নম্বর ওয়াবনি সাবিল, মুসাফিরদের জন্য। সমস্ত সম্পদ পাঁচ ভাগে ভাগ করা হবে, এর চার ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করা হবে, আর বাকি যে এক ভাগ থাকবে এই এক পঞ্চমাংশ আবার কয় ভাগে ভাগ করা হবে? পাঁচ ভাগে ভাগ করা হবে। প্রথম ভাগ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এখন আল্লাহ এই সম্পদ দ্বারা কি করবেন? আল্লাহর কোনো প্রয়োজন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রয়োজন আছে? এখন তো তিনি নেই। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অংশটি মূলত মুসলমানদের মধ্যে যারা গরিব অসহায় রয়েছে, দরিদ্র রয়েছে, মুসলমানদের সাধারণ স্বার্থ সংরক্ষণে ব্যয় করা হবে। জনসাধারণের বিভিন্ন স্বার্থ রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে,
ব্রিজ বানাতে হবে, রাস্তাঘাট বানাতে হবে, যা সাধারণ মাল দ্বারা এটা হচ্ছে না, তখন গনিমতের সেই পাঁচ ভাগের এক ভাগের পাঁচ ভাগের এক ভাগ থেকে নিয়ে আল্লাহ এবং তার রাসূলের জন্য যা নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ আল্লাহর বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিদের স্বার্থে এটা খরচ করা হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বজনদের জন্য নির্ধারিত ওয়ালিদুল কুরবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বজনদের জন্য এটা আবার কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহলে বাইত যাদেরকে বলা হয় তারা যাকাত সাদাকা নিতে পারেন না। যারা সৈয়দ হন, আওলাদে রাসূল হন, আশরাফ যাদেরকে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হন, বংশধর হন, তাদের জন্য যাকাত কি? হারাম। এখন যাকাতের ওই খাত থেকে তাদেরও পেটে কি সংসার আছে না? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে কেউ মিসকিন হতে পারে, ফকির হতে পারে, নিঃস্ব হতে পারে, তখন যাকাত খেতে পারবে না, আবার হতে পারে সে উপার্জন করতে পারছে না, সন্তান নেই, কি করবে? তো যাকাত সদকা হারাম করা হয়েছে। কারণ যাকাত সদকা সাধারণত মানুষ অনুগ্রহ করে দেয়, যদি এটা অনুগ্রহের বিষয় নয় কিন্তু মনোভাব সেভাবে হয়ে যায় আমি অনুগ্রহ করে দিচ্ছি, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদের জন্য এটি হারাম করা হয়েছে। আর গনিমতের মাল থেকে একটি অংশ তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটাত্মীয় হচ্ছে ওই সমস্ত লোক যাদের উপর সাদাকা খাওয়া হারাম, অর্থাৎ বানু হাশিম ও বানু মুত্তালিব, এই দুই গোত্রের লোক। কারণ তাদের দেখাশোনার দায়িত্ব মূলত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তিনি তার নবুয়তের কর্মকাণ্ডে এত বেশি ব্যস্ত ছিলেন, দাওয়াতি কাজে মুসলমানদের স্বার্থে আমাদের স্বার্থে তিনি এত ব্যস্ত ছিলেন যে তিনি গনিমতের মাল থেকে তাদেরকে দেয়া ছাড়া কোনো উপায় ছিল না, সেজন্য আল্লাহ তাআলা সেটা জায়েজ করে দিয়েছেন। তৃতীয় ভাগ ইতিমদের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে, যারা পিতৃহীন, যাদের বাবা নেই, তাদের দেখাশোনার দায়িত্ব ইসলামী সরকারকে নিতে হবে। তাদেরকে দেয়া হবে সাইদ থেকে, তাদেরকে দেয়া হবে গনিমত থেকে, তারপরেও যদি তাদের হাজত পূর্ণ না হয় বিশেষ ফান্ড থেকে সরকারিভাবে তাদের যাবতীয় প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। চতুর্থ ভাগ হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য, হতে পারে সে ইতিম নয় কিন্তু আবার ফকির, কারণ ইতিম সাধারণত যারা ছোট হয় তাদেরকে বলা হয়, বাবা নেই কিন্তু তার খাবারের প্রয়োজন, থাকার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, এগুলো বহন করার জন্য এভাবে খাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর ফকির মিসকিন হচ্ছে তারা ছোট নয়, বড় মানুষ, আবার ছোট হতেও পারে বড়ও হতে পারে, কিন্তু এতিম হওয়ার শর্ত নয়, ফকির মিসকিন, তাদের জন্য এই খাতটি বরাদ্দ করা হয়েছে। আর পঞ্চম অংশ হচ্ছে মুসাফিরদের জন্য, একজন মুসাফির যদি এমন হয় যে সে নিঃস হয়ে গেছে, বর্তমান এই আধুনিক যুগেও যদিও বিশ্ব অনেক আধুনিক হয়েছে, অনেক অগ্রসর হয়েছে, তারপরেও অনেক সময় মানুষ নিঃস হয়ে যায়। বর্তমান আপনার কাছে এটিএম কার্ড থাকলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি, আপনার কাছে যদি ক্যাশ টাকা নাও থাকে মোটামুটি আপনি লেনদেন করতে পারেন, চলতে পারেন, কিন্তু এটিএম কার্ডও চুরি হয়ে যেতে পারে, সময় মতো এটিএম কাজ নাও করতে পারে, সেই সময় অচল হয়ে যেতে পারে, ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে। এমন এক দেশে আপনি গেলেন সাথে অনেক টাকা পয়সা ছিল কিন্তু একবারে সেখানে কি হয়ে গেলেন? নিঃস্ব হয়ে গেলেন। তখন ওই গনিমতের মাল থেকে আপনার জন্য একটি ফান্ড আলাদা করে ইসলাম আপনার জন্য এটা বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। শুধু জনগণের কথা বললাম, গরিবদের কথা বললাম, মিসকিনদের কথা বললাম, আর তাদের সমর্থন পেয়ে ভোট পেয়ে ক্ষমতায় গিয়ে তাদেরকে মারলাম, তাদেরকে শেষ করলাম, তাদের উপর নিপীড়ন চালালাম, তাদের হক আত্মসাত করলাম, এটার নাম ইসলাম নয়। ইসলামের সংবিধান আল কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাকাতের মধ্যে মিসকিনের হক রয়েছে, গনিমতের মধ্যে মিসকিনের হক রয়েছে। এভাবে যখনই ইসলাম সুযোগ পেয়েছে গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকে সচ্ছল বানাবার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মূলত এই পাঁচ ভাগের মধ্যে
চার ভাগ তো মুজাহিদদের মধ্যে বণ্টন করা হবে আর বাকি এক ভাগ যেটাকে আবার পাঁচ ভাগ করা হয়েছে মূলত এই পুরাটাই যিনি সরকার প্রধান হবেন মুসলমানদের ইমাম হবেন তার হাতে থাকবে তিনি মুসলমানদের অবস্থা অনুযায়ী কল্যাণকর কাজে ব্যয় করবেন কারা কারা মিসকিন হবে কারা ফকির হবে কারা ইয়েতিম হবে তাদের তালিকা করা হবে এবং সময় মতো তাদের নিকট তাদের প্রয়োজন পৌঁছে দেওয়া হবে এবং যাতে করে কোনো ব্যক্তি আবার তাদের হক নষ্ট না করে বর্তমানে আপনারা দেখেছেন করোনার সময় বিভিন্ন জনপ্রতিনিধিরাই ত্রাণগুলো কী করেছে চুরি করেছে যাতে করে কেউ চুরি না করে এই গরিবদের হক নষ্ট না করে সেজন্য ইসলামী সরকারের পক্ষ থেকে এর তদারকি করতে হবে এবং এগুলো বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ মুসলমানরা গরিব ছিলেন কিন্তু সুষ্ঠুভাবে এটা পরিচালিত হওয়ার কারণে সেই সময় মানুষ ঘুরেছে কিন্তু জাকাত নেয়ার মতো কাউকে পায় নাই এখন মানুষ ঘুরে জাকাত পাওয়ার জন্য যারা জাকাত পায় তারা ঘুরে আর তখন যারা জাকাত দিত তারা ঘুরত তারা পেরেশান হয়ে যেত যে আমরা জাকাত কাকে দিব এভাবে এক ব্যক্তি জাকাত দিবে হযরত ওমরের যুগে জাকাতের মাল নিয়ে ঘুরতেছে একদিন দুদিন তিন দিন হয়ে গেল পেরেশান হয়ে গেল যে আমার বছর শেষ হয়ে গেছে এখন জাকাত আমি দিব জাকাত দিয়ে সে লোক বলে ভাই আমি সচ্ছল আমি ধনী হয়ে গেছি কারণ গরিমত থেকে পাচ্ছে তারপরে ইসলাম তার হকগুলো প্রয়োজনীয়তা পূরণ করে দিয়েছে সবাই কি হয়ে গেছে সচ্ছল হয়ে গেছে এখন জাকাতের পাওনাদার সে হকদার সে কাউকে পাচ্ছে না অনেক পেরেশান হয়ে পুরা শহর ঘুরে কাউকে পায় নাই ইতিহাসে এসেছে ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে সে জঙ্গলে চলে গেল পুরা শহরে কেউই নাই বললো জঙ্গলে গিয়ে দেখি কাউকে পাই কিনা সেই জঙ্গলে পুরো দিন সে ক্লান্ত শ্রান্ত হয়ে চোখ বন্ধ হয়ে যাচ্ছে এমন সময় দেখলো পার্শ্বে আরেক ব্যক্তি দেখতে মনে হচ্ছে অনেক গরিব অনেক দরিদ্র সে তাকে ডেকে বললো ভাই একটু আসেন আমার উপর এহসান করেন আমি তো খুব ক্লান্ত পেরেশান কয়েকদিন যাবৎ এই টাকা পয়সা নিয়ে মুসিবতে আছি কাকে দিব পাচ্ছি না তোমাকে দেখতে মনে হচ্ছে তুমি গরিব মিসকিন এগুলো নিয়ে তুমি আমাকে মুক্ত করো তুমি আমাকে বাঁচাও ওই লোক বললো ওই লোক বললো তোমার মাথায় কি কোনো সমস্যা নাকি দেখতে কি আমাকে গরিব মিসকিন লাগে আমি তোমার থেকে আরো ধনী কিন্তু আমার এক সপ্তাহ হয়ে গেছে ঘুরতে ঘুরতে এখন আমার অবস্থা এই আমি এত পেরেশান এই জন্য দেখতে মনে হচ্ছে আমিও গরিব কারণ ঘুরতে ঘুরতে আমি কি হয়ে গেছি আমার এক সপ্তাহ হয়ে গেছে তোমার তিন দিন হয়েছে আমার এক সপ্তাহ হয়ে গেছে তুমি আমার সম্পদটা নিয়ে আমাকে কি করো বাঁচাও এভাবেই সেই সময় ধনীরা মুসিবতে পড়ে গিয়েছে আর এখন দেখা যায় জাকাতের শাড়ির নামে কিভাবে গরিবদের সাথে উপহাস করা হয় এমন শাড়ি দেওয়া হয় যা একবার পরার পর দ্বিতীয়বার আর পরা লঙ্গি একবার পরার পর দ্বিতীয়বার আর পরা যায় না নিজের এটা ব্যবহার করে না গরিব মিসকিনদেরকে এগুলো দেওয়া হয় ইসলামী সরকার হলে সকল ধনীদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হতো যাতে করে অন্যান্যরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে সম্মান ভাইরা অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার জীবদ্দশা যা কিছু পেতেন তাও বর্তমানে সাধারণ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়ে থাকে সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জানা সাইতে এসেছে আল খুমসু মারদুদুন আলাইকুম হে উম্মতিরা শুনো পাঁচ ভাগের চার ভাগ তোমাদেরকে দেয়া হলো এক ভাগ আলাদা করা হলো এটা মনে করি না যে এটা আল্লাহ নিবেন রাসূল নিবেন আল্লাহ এবং তার রাসূল তো কিছু নিবেন না মূলত এই সবগুলি ঘুরে ফিরে তোমাদেরই জন্য কিন্তু গনিমত পেয়ে সবই যদি খরচ হয়ে যায় কাল যখন কেউ মুসিবতে পড়বে তখন এই মুসিবত কে দূর করবে সেজন্য এক অংশ আলাদা করা হয়েছে কারণ আজ তুমি পেয়েছো সমাজের মধ্যে কিছু মিসকিন ফকির আছে না নাই তারা তোমার কাছে ভিক্ষা চাইবে তখন হতে পারে তোমার হাত শূন্য হয়ে যাবে সেজন্য তারা তোমার কাছে আসার আগেই তাদের হককে আলাদা করে তাদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে মুসাফির নিঃস্ব হয়েছে সে তো তোমার কাছে আসবে তখন তুমি তোমার পুরো সম্পদ খরচ করে ফেলেছো সেজন্য মুসাফিরের জন্য আগেই আলাদা একটি খাত বরাদ্দ করা হয়েছে এভাবে সমাজের মধ্যে যারাই অবহেলিত আছে যাদের কথা কেউ চিন্তা করে না এই সকল লোকদেরকে চিহ্নিত করে ইসলাম তাদের হক তাদের নিকট পৌঁছে দিয়েছে তারপর প্রথম অংশ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দ্বিতীয় অংশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মীয়দের জন্য তৃতীয় অংশ হচ্ছে ইয়েতিমের জন্য চতুর্থ অংশ হচ্ছে মিসকিনের জন্য পঞ্চম অংশ হচ্ছে মুসাফিরের জন্য ইয়েতিম মিসকিন ও মুসাফির এরা হচ্ছে সমাজের মধ্যে অবহেলিত নিঃস্ব সেজন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন তাদের উপর অনুগ্রহ নয় বরং তাদের হকটা পৌঁছে দাও আপনি মিসকিনকে যে দিচ্ছেন এটা কি তার উপর ইহসান করছেন এটা ইহসান নয় আপনি যে ইতিমকে দিচ্ছেন মুসাফিরকে দিচ্ছেন এটা কি তার উপর অনুগ্রহ করছেন এটা অনুগ্রহ নয় এটি মূলত তার হক যেভাবে আপনি আমার কাছ থেকে ধার নিলেন ঋণ নিলেন দুই মাসের পর আমাকে দিবেন তো দুই মাস পর যখন আপনি ফেরত দিলেন এটা কি বলেন ভাই নেন বকশিশ নাকি দেখ বকশিশ না এটা আমার হক আমার হকটা আপনি নিয়েছিলেন দুই মাস পর ফেরত দিচ্ছেন ইতিমের মাল মিসকিনের মাল আল্লাহ তাআলা সরাসরি তাকে না দিয়ে আপনার মাধ্যমে দেওয়াচ্ছেন যেভাবে আপনি এক মাস কাজ করলেন আপনার মালিকের কাছে মাসে শেষে আপনাকে আপনার প্রাপ্যটা দিচ্ছে ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনের মধ্যে গনিমতের মধ্যে যাকাতের মধ্যে সদকার মধ্যে ভাগ করে দিয়েছেন হ্যাঁ সম্পদটা আপনার হাতে চলে আসছে ওই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই সম্পদটি তার নিকট কি করো পৌঁছে দাও এটা তার হক فآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله الله تعالى বলেন নিকট আত্মীয় মিসকিন মুসাফির যারা রয়েছে তাদের হক তাদের নিকট পৌঁছে দাও এটা দান নয় ত্রাণ নয় অনুরোধ নয় ইহসান নয় হকহু তার হক তার নিকট পৌঁছে দাও যারা আল্লাহর সন্তুষ্টি চায় এভাবে পৌঁছে দেওয়াটাই তাদের জন্য বেশি কল্যাণকর ফোন দিয়ে বলবেন না যে আসো আসো আমার বাসার সামনে লাইন লাগাও একটা ভাব নিবেন যে আপনি ধনী সে গরিব না ফাআতিদাল কুরবা হাক আপনি নিজে তার নিকট পৌঁছে দেন এবং এই দৃষ্টান্ত আমাদের সংগঠন দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ দেশে আপনারা দেখেছেন এই সংগঠনের যিনি প্রধান তিনি নিজে দিয়েছেন যারা বন্যার্থ হয়েছে যারা বিপদে পড়েছে তাদের নিকট নিজে গিয়েছেন না সবাইকে বলেছেন আমার অফিসে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে গিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি যারা ছিলেন তারা নিজেরা মিসকিনের নিকট যেতেন গরিবের নিকট যেতেন আর এখন এমন হয়েছে গরিব মিসকিনটা আসে তারপরেও এসে নিজের হকটা পায় না চেয়ারম্যানের কাছে যায় গণপ্রতিনিধি যারা আছে জনপ্রতিনিধি যারা আছে তাদের নিকট মানুষ যায় অনুগ্রহ পাওয়ার জন্য মূলত নিজের হক পাওয়ার জন্য ভাতা পাওয়ার জন্য যেটা নিজের প্রাপ্য কিন্তু সেখানে মামু না থাকার কারণে বিশেষ লাইন না থাকার কারণে কানেকশন না থাকার কারণে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়া হয় এই গলা ধাক্কা মেরে বের করে দেয়া এটা হচ্ছে কাফির মুশরিকদের খাসলত আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আমাদের সকলের মুখস্থ আল্লাহ তাআলা ইরশাদ করেন সেই লোককে কি তুমি দেখেছো যে পরকালকে বিশ্বাস করে না বলে যে পরকাল মিথ্যা আমি বিশ্বাস করি না অনেক সময় মুখে বলে না কাজে প্রমাণিত করে গলা ধাক্কা মেরে যে বের করলো কাজের মাধ্যমে সে প্রমাণিত করলো পরকার বলতে কিছু নেই অন্যথায় তার যদি বিশ্বাস হতো পরকালে এই গলা ধাক্কা মেরে বের করার কারণে সে আমাকে গলা ধাক্কা মেরে জান্নাত থেকে বের করে দিবে জান্নাতে ঢুকতে দিবে না জাহান্নামে ঢুকাবে এই কাজের কারণে সে আমার নেকি নিবে এবং তার গুণ আমার উপর চাপিয়ে দেওয়া হবে তাহলে সে এই কাজ করত ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়তীম ওয়া লা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন আল্লাহ তাআলা বলেন যে পরকালে যার বিশ্বাস নেই সে গলা ধাক্কা মেরে ইয়তীমকে বের করে আর মিসকিনকে খাওয়াতে সে উৎসাহিত করে না বরং সে মিসকিনদেরকে খাওয়ায় না সে ধনীদেরকে খাওয়ায় এমন লোককে খাওয়ায় যাকে খাওয়ালে তার স্বার্থ পূরণ হয় অমুক মন্ত্রীকে খাওয়ায় এমপিকে খাওয়ায় বড় বড় লোকদেরকে খাওয়ায় কারণ এদেরকে খাওয়ালে কাল যখন আমি বিপদে পড়ব তার অফিস যাব তখন আমার ফাইলটি আমার কাজটি খুব দ্রুত হবে আর আমরা খাওয়াই কাকে খুশি করার জন্য ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ ইমানদারেরা খাওয়ায় আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহকে খুশি করাতে হলে বেশি খাওয়াতে হবে মিসকিনদেরকে যে পায় না এখন যে পায় না সে আরও পাচ্ছে না আর যে পায় সে পাচ্ছে তো পাচ্ছে কেউ হয় দশতলা কেউ হয় ঘাসতন সেজন্য আল্লাহ তাআলা বলেন এভাবে বন্টন করতে হবে ইয়তিম মিসকিনদেরকে দিতে হবে কেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আওমিয়াই মিনকুম যাতে করে এই মালটি শুধু ধনীদের হাতে না থাকে আজ ছিল প্রথম ধনীর কাছে কাল প্রথম ধনীর কাছ থেকে এই মাল চলে গেল দ্বিতীয় ধনীর কাছে তৃতীয় ধনীর কাছে এভাবে শুধু সমাজের মধ্যে নির্দিষ্ট এক ক্লাস এক স্তর তাদের কাছে ধন সম্পদ যেন ঘুরতে না থাকে বরং এই মাল যেন মিসকিনের কাছেও যায়
এজন্য যাকাতের পদ্ধতি এই গনিমতের পদ্ধতি আজ আপনি ধনী আপনার মালের 2.5% দেন গরিবকে গনিমত থেকে তাকে দেন সদকা করেন তাহলে এই সম্পদ সবাই পাবে আর সুদের মাধ্যমে কি হয় গরিবের কাছ থেকে নিয়ে আরো ধনীকে দেয়া হয় ফলে ধনী দিন দিন ধনী হয় আর গরিব দিন দিন নিঃস্ব হয় আর যাকাতের মাধ্যমে ধনীর কাছ থেকে নেওয়া হয় আর গরিবকে দেয়া হয় ফলে ধনী আর গরিবের মধ্যে যে ক্লাসের বৈষম্য ছিল দূরত্ব ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকে আর সমাজ থেকে চুরি বন্ধ হয় ডাকাতি বন্ধ হয় সন্ত্রাসী বন্ধ হয় এই সন্ত্রাসী হয় কেন চুরি ডাকাতি হয় কেন একজন গরিব তার পেটের প্রয়োজন রয়েছে খাবারের প্রয়োজন রয়েছে কিন্তু খাবার আপনি দিচ্ছেন না তখন সে বাধ্য হয়ে চুরি করে ধনীর কাছ থেকে টাকাটা নেয় আর চুরির মাধ্যমে যখন পারে না তখন ডাকাতি করে না পারে তখন সন্ত্রাসী করে চুরি ডাকাতি সন্ত্রাসের আগে যদি আপনি তার হকটা তার নিকট পৌঁছে দিতেন তাহলে এই চুরি হতো না ডাকাতি হতো না সেজন্য ইসলাম মূলত শান্তির এই ব্যবস্থা করে দিয়েছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াআম্মাস সাঈলা ফালা তানহার আল্লাহ তাআলা বলেন ইয়াতীমকে কখনো ধমক দিও না ভিক্ষুককে কখনো তার সাথে দুর্ব্যবহার করিও না ইয়াতীম এসেছে কারণ তার কোনো কি নেই বাবা নেই আর যদি তার বাবা থাকতো তাহলে আপনার নিকট আসতো না সে তার বাবার কাছেই যেত ভিক্ষুক তার কাছে নাই বিধায় আপনার কাছে এসেছে তার হাতটি আজ নিচে আপনার হাতটি আজ উপরে ওই আপনার উপরের হাতটি আল্লাহ তার নিচে নিতে পারতেন তার নিচের হাতটি আল্লাহ তার উপরে উঠাতে পারতেন অতএব আপনার হাতটি উপরে রেখেছেন কে নিয়ামতটি কে দিয়েছেন তাই পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যেহেতু আল্লাহ তাআলা আপনাকে অনুগ্রহ করে আপনাকে ধন সম্পদের মালিক করেছেন ধমক দিয়ে গলা ধাক্কা মেরে তাকে বের করে না দিয়ে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করো মুখে আলহামদুলিল্লাহ বলো আর এই ব্যক্তির উপর ইহসান করো তাকে কষ্ট দিও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইবনে মাজাহ এসেছে খায়রু বাইতিন ফিল মুসলিমিন بيت فيه يتيم يحسن إليه وشر بيت في المسلمين بيت فيه يتيم يساء إليه مسلمان در مده شربتم غور مسلمان در حج شئ غور جه غور ایک جن يتيم ارشاد شندر ببهار قرام ار مسلمان در مده شب جن كرشت شئ غور جه غور ایک جن يتيم ات کے قشت دیا ہوئے اتے کهنو يتيم کے مسکین کے کرن آج تار کیوں نہیں তার পক্ষে কথা বলার মতো কেউ নেই তার পক্ষে বড় কোনো উকিল নেই বারিস্টার নেই দল নেই পার্টি নেই বড় নেতা নেই বড় ভাই নেই সুযোগে তার উপর জুলুম করেছেন গাড়ির চাকা সবসময় উপরে থাকে না সবসময় গাড়ির চাকা উপরে থাকলে গাড়ি তো চলতোই না উপরটা নিচে যায় নিচেরটা উপরে আসে গাড়ি চলে পৃথিবী চলছে এভাবে যদি সবসময় ধনীরা ধনী থাকতো আর রাজারা রাজা থাকতো তাহলে পৃথিবীর এই গাড়ি চলতো না এই টায়ার চলতো না কিন্তু চলছে কিভাবে কারণ আজ রাজা প্রজা হচ্ছে প্রজা রাজা হচ্ছে আমির ফকির হচ্ছে ফকির আমির হচ্ছে ধনী গরিব হচ্ছে গরিব ধনী হচ্ছে অতএব ইয়াতীমের উপর মিসকিনের উপর জুলুম করবেন না এক সময় আসতে পারে আপনার পক্ষে কথা বলার মতো কেউ নেই আজ আপনার দল ক্ষমতায় কাজ আপকাল কাল আপনি একবার ইয়াতীমের মতো হয়ে যাবেন আপনার পক্ষে কোনো দল পাবেন না কর্মী পাবেন না নেতা পাবেন না বড় ভাই পাবেন না সেই সময় পাবেন যদি আজ যার কেউ নাই তার পক্ষে আপনি থাকেন ওয়াল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখি যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দার এক বান্দা আরেক বান্দার প্রয়োজনীয়তা পূরণ করে তার দুঃখের সময় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেই বান্দার দুঃখের সময় তার প্রয়োজনীয়তা পূরণ করেন সুবহানাল্লাহ কষ্টে পড়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন কারণ আরেকজনের কষ্টের সময় আপনি তার পক্ষে ছিলেন আর লোকটা কষ্টে বিপদে মুসিবতে তার কেউ নেই বিধায় তার কষ্ট আরো বাড়াচ্ছেন আরো জুলুম করছেন এমন এক সময় আসবে কান্নার সাগর আপনি কান্না করবেন আপনার মা এভাবে তার বুক শূন্য হবে স্ত্রী বিধবা হবে কিন্তু পক্ষে কাউকে পাবেন না জুলুম করা হচ্ছে মানুষের উপর গুলি করে জীবিত মানুষকে হত্যা করা হয় যখন হত্যা করা হয় এক আঙ্গুল যখন ছুঁড়েন আরেকজনের প্রতি তিন আঙ্গুল থাকে কার দিকে আপনার দিকে আরেকজনের উপর জুলুম করছেন যেভাবে
তার উপর জুলুম করছেন সেই একই ভাবে তিন আঙ্গুল আপনার দিকে মৃত্যুর আগে পরকালের আগে এই দুনিয়াতে এর প্রতিশোধ এর বদলা এই বান্দাকে পেতে হবে অতএব কখনো কোনো ইতিমের উপর মিসকিনের উপর তার অসহায়ত্বের এই সুযোগটা অপব্যবহার করে কোনো সময় জুলুম করা যাবে না এই রোগটা আমাদের মধ্যে বেশি বাংলাদেশীদের মধ্যে একটু বেশি একটু উপরে উঠলে ভালো একটা পজিশন পেলে লেবার থেকে ফরম্যান হলো ফরম্যান থেকে সুপারভাইজার হলো দেখা যায় ফেস চেঞ্জ হয়ে যায় আচরণ চেঞ্জ হয়ে যায় নামাজ রোজা তো নাই যাদের সাথে এতদিন কি বলে আপনার চলাফেরা ছিল একসাথে ছিল তাদের উপর এমন জুলুম এমন আচরণ এমন ব্যবহার যেমন তাদেরকে চিনেই না অথচ এই অবস্থা বদলাতে আল্লাহর জন্য এক মুহূর্ত লাগে না আর যদি আপনি চাকরুচ্যুত হয়ে যান আপনার এই দায়িত্ব থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয় তাহলে আপনি আর কোনো জুলুম করতে পারবেন হতে পারে যার উপর জুলুম করেছেন কাল সে আপনার উপর চলে আসবে তার সব করতে পারেন কোন অবস্থায় ইয়েতিম মিসকিনদের উপর জুলুম না করে তাদের হকটা পৌঁছে দিতে হবে আল্লাহ তাআলা বলেন এই যে আমি ভাগ করে দিয়েছি এভাবে বন্টন করো যদি তোমাদের ঈমান থেকে আমি আল্লাহর উপর ইন কুনতুম আমানতুম বিল্লাহ আর সেই জিনিসের উপর যা আমি আমার বান্দাদের উপর নাজিল করেছিলাম বদর প্রান্তে যেদিন হচ্ছে ইয়াউমুল ফুরকান হক বাতিলের মধ্যে ফারাক করার দিন ইয়াউমাল তাকাল জামান যেদিন দুই দুর মুখোমুখি হয়েছিল বদর প্রান্তে যখন দুই দুর মুখোমুখি হয়েছিল ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ এক দল যুদ্ধ করছে আল্লাহর পথে ও উখরা কাফির দ্বিতীয় দল হচ্ছে কাফির কাফিররা অনেক অস্ত্র নিয়ে এসেছিল মুসলমানেরা অস্ত্র সংখ্যার দিক দিয়ে কি ছিল দুর্বল ছিল আল্লাহ তাআলা এই দুর্বল সংখ্যার দিক দিয়ে অস্ত্রের দিক দিয়ে যারা ছিলেন তাদেরকে সবল বানিয়ে বিজয় করে দিলেন ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন আল্লাহ তাআলা বলেন সংখ্যার দিক দিয়ে অস্ত্রের দিক দিয়ে বিজয় হওয়ার কথা ছিল না এই গনিমত পাওয়ার কথা ছিল না বরং উল্টো কাফিররা তোমাদের মাল নেওয়ার কথা ছিল অতএব দয়া করেছেন কে মন চায় না এক ভাগ মিসকিনদেরকে দেই গরিবদেরকে দেই মন চায় পাঁচ ভাগের পাঁচ ভাগ আমরা নিয়ে নেই কিন্তু আল্লাহ তাআলা বলেন পাঁচ ভাগের পাঁচ ভাগ তো দূরের কথা এক ভাগ পাওয়া তো দূরের কথা উল্টো কাফিররা তোমাদেরটা নিয়ে নিত ওয়ামা আনজালনা আলা আব্দিনা ইয়াউমাল ফুরকান আমি আমার বান্দাদের উপর বদর প্রান্তে দলে দলে ফেরেশতা নাজিল করেছি বিজয় নুসরত নাজিল করেছি অন্যথায় কাফিররা তোমাদের সামনে নিত অতএব সে অতীত স্মরণ করো আসলে যদি আল্লাহর উপর ঈমান থাকে যে এই দয়া আল্লাহ করেছেন এই বিশ্বাস যদি থাকে আর বদর প্রান্তে আল্লাহ ফেরেশতা নাজিল করে বিজয় করেছেন এই বিশ্বাস যদি থাকে তার আল্লাহ যে বল বন্টন করেছেন সে বন্টনের উপর কি থাকতে হবে রাজি থাকতে হবে এই ভঙ্গিটা আল্লাহ তাকে কেন বললেন আয়াতের শেষে কারণ মানুষ ধন সম্পদ পেলে তার অতীত ভুলে যায় দেশে যখন গরিব ছিল নিঃস্ব ছিল মিসকিন ছিল কত ওয়াদা আল্লাহর সাথে কত প্রতিশ্রুতি আল্লাহর সাথে আল্লাহ শুধু কাতারে যাওয়ার একটা ভিসার ব্যবস্থা করে দাও একটা চাকরির ব্যবস্থা করে দাও থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও এই প্রোগ্রাম কি এই ধরনের রাত দিন প্রোগ্রাম আমি করব কোরআন একদিন এক একদিন এক এক আয়াত অধ্যয়ন করাকে আমি এক একদিন এক এক পারা পড়ে ফেলব দেশে থাকতে ওয়াদা করেছিলাম যে যদি এভাবে আল্লাহ তাআলা সুযোগ করে দেন আমরা কি করব এই কাজ করব সেই কাজ করব কিন্তু যখন আল্লাহ তাআলা দিয়ে দেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা আল্লাহ তাআলা বলেন যখন আল্লাহ মানুষকে দিয়ে দেন তখন পেস চেঞ্জ হয়ে যায় ব্যবহার পরিবর্তন হয়ে যায় তখন আগের মতো আর তাকে পাওয়া যায় না বৈঠকে আসবে কি তখন ডেকে হাতে পায়ে ধরে মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে তখন তাকে ধরা যায় না অনেক ব্যস্ত এই ব্যস্ততা যে কাজের জন্য এটা সুযোগ করে দিয়েছেন কে ইন কুনতুম আমানতুম বিল্লাহ যদি আল্লাহর উপর ঈমান থাকতো যে এই অনুগ্রহ আল্লাহ করেছেন আল্লাহ দিয়েছেন আজ আল্লাহ চাইলে আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবক পৃথিবীতে বেকার আমার থেকে শিক্ষিত আমার থেকে শক্তিশালী আমার থেকে চতুর আমার থেকে বিচক্ষণ চাকরি পাচ্ছে না ইন কুনতুম আমানতুম বিল্লাহ যদি আল্লাহর উপর ঈমান থাকতো যে এটা আল্লাহ ইহসান করেছেন আল্লাহ মেহেরবানি করে আমাকে মেধা শক্তি দিয়েছেন আমাকে চোখ দিয়েছেন আমাকে কান দিয়েছেন এই মূর্ধনগুলো আল্লাহ দিয়ে কাতারে এনে একটি চাকরি দিয়েছেন তাহলে আল্লাহর দেয়া এই মাল বেশি বেশি করে আল্লাহর পথে খরচ করতাম আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যাকাত সদকা খায়রাত ইত্যাদি বেশি বেশি করে করতাম কিন্তু মানুষ যত পায় তত চায় যত চায় তত পায়
আর যত পায় তত হাই 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 তত আরো বেশি মানুষ পেতে চায়। এটা মানুষের অভ্যাস কিনা? এটা মানুষের অভ্যাস। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আয়াতের শেষে বলেন শুনো আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। আজ আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের কাফির মুশরিকদের মালের মালিক বানিয়েছেন, তারপর আল্লাহ দাবি করলেন চার ভাগের মধ্যে এক ভাগ গরিব মিসকিনদেরকে দাও না পাঁচ ভাগের মধ্যে চার ভাগ দিয়ে দাও, কথা বলেছেন মাত্র এ ভাগ দাও চার ভাগ তোমাদের কাছে রাখো। আল্লাহ সেটা কিন্তু উল্টো করতে পারতেন, এটা বলতে পারতেন যে শোনো পাঁচ ভাগের মধ্যে মাত্র এক ভাগ তোমাদের, বাকি চার ভাগ দিয়ে দিতে হবে কারণ এগুলো আমি একসাথে করে দিয়েছি। এটা আল্লাহ তাআলা বলতে পারতেন না? বলতে পারতেন না? জাকাতের মধ্যে মাত্র 2.5% আপনি রাখবেন, বাকি পুরো 97.5% গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে, কারণ এই যে জাকাত আপনি দিচ্ছেন এই জাকাত পর্যন্ত নিসাবের মালিক আপনাকে করে দিয়েছেন কে? যদি আল্লাহ ফরজ করতেন কিছু বলার ছিল, আল্লাহ তো নামাজ ফরজ করে দিয়েছেন 50 শক্ত, যদি মুসা আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পথে না পেতেন তাহলে 50 শক্ত হয়ে যেত। এখন মানুষ 5 শক্ত আসতে চায় না, আর 50 শক্ত হলে রুমে যাওয়ার আগে আরেক ওয়াক্ত নামাজ ওয়াক্ত হয়ে যেত। আল্লাহ তাআলা সেরকম উল্টা করতে পারতেন, কিন্তু ইহসান করে যুদ্ধের মধ্যে আল্লাহ বিজয় করেছেন, দলে দলে আল্লাহ ফেরেশতা নাযিল করেছেন, তারপর আল্লাহ দাবি করেছেন বান্দা পাঁচ ভাগের মধ্যে চার ভাগ নিয়ে নাও, শুধু এক ভাগ দাও, আর সেটাও আমি আল্লাহর জন্য না, তোমার মতো কিছু মানুষ তোমার সমাজে আছে তারা গরিব মিসকিন, তারা পাচ্ছে না, হতে পারে সে পঙ্গু হতে পারে অন্ধ হতে পারে কানা, এই জন্য যুদ্ধে আসতে পারে নাই, তাদের জন্য এই হক, আমি আল্লাহর জন্য না। কিন্তু বান্দা চায় না দিতে, মানুষের মনটা ওয়াহদরাতুল আনফুসুশ, মানুষের মনটা কৃপণ, সেজন্য আল্লাহ আয়াতের শেষে বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করতে সক্ষম, এটাও মাথায় রাখবেন। আজ আল্লাহ ধনী বানিয়েছেন, কাল আল্লাহ ফকির বানাতে পারেন, আজ আল্লাহ বিজয় করেছেন কাল পরাজিত করে পুরা চার ভাগ তো যাবে, উল্টা আপনার পুরা ধন সম্পদ জায়গা জমি যা আছে সব কাফির মুশরিকরা নিয়ে যাবে। অতএব বিজয় আল্লাহ দান করেছেন, যেভাবে আল্লাহ বন্টন করেছেন এই মালের মালিক আল্লাহ আপনাকে করেছেন, ভাই হিসাবে আপনাকে দ্বিগুণ দিয়েছেন, আর আপনার বোনকে আল্লাহ তার কত দিয়েছেন অর্ধেক দিয়েছেন, কিন্তু মন চায় না দিতে, মঞ্চে পুরোটা আমি নিয়ে নেই। আল্লাহ তাআলা চাইলে আপনাকে পুরা মাল ধন সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন, এমন কঠিন রূপ দিবেন যে রোগের কারণে আপনার পুরা ধন সম্পদ যা বোনের কাছ থেকে নিয়েছিলেন সেটাও যাবে, আপনারটাও যাবে, আরও উল্টো লক্ষ লক্ষ টাকা ঋণ করে চিকিৎসার জন্য খরচ ব্যয় করবেন, তারপর ডাক্তার বলবে অপারেশন সাকসেস হয় নাই, তাহলে টাকাও গেল স্বাস্থ্যও গেল আর গুনাহ যেটা বোনের হক নিয়েছেন সেটা আপনার বাকিতে রয়ে গেল আখিরাতে। এগুলো মুখস্থ বলতেছেন আমাদের সমাজে হয় অনেক হয়। অতএব আজ ধন সম্পদের মালিক হয়েছি, মালিক বানিয়েছেন কে? যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে আমরা বন্টন করবো, নিজের পক্ষ থেকে সংশোধন করার বাড়ানোর কমানোর সংযোজন বিয়োজন এগুলো সব হচ্ছে শয়তানি চিন্তা, আল্লাহ যেভাবে বলেছেন এর মধ্যে করলাম। আল্লাহ বলেছেন স্ত্রীকে তো দিতে হবে, মাকে তো দিতে হবে, বোনকে তো দিতে হবে, গরিব মিসকিন ইতিম মুসাফির প্রতিবেশী যারা আছে এগুলো তাদের হক, এটা আমি কারোর উপরে কি করছি না ইহসান করছি না, তাদের হকটা পৌঁছে দেন, যেটা আপনার হাতে বাকি থাকবে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিবেন। আর মন চাইবে সব আমি খেয়ে ফেলি, পাবেন বাহ্যিকভাবে আপনি সাময়িক পাবেন, কিন্তু এমনভাবে বালতির নিচে আল্লাহ লিক করে দিবেন খরচ হতেই থাকবে, হতেই থাকবে, মাসের অর্ধেক হতে না হতে এসে বলবেন ভাই কীভাবে যে টাকা পয়সা খরচ আমি নিজে বুঝি না, আগের থেকে এখন দ্বিগুণ তিনগুণ চারগুণ ইনকাম হয় কিন্তু মাসের অর্ধেক কি 10 তারিখের আগে হাত খালি হয়ে যায়, এগুলো আমরা বলি কিনা? বরকত শেষ, ইনকাম বাড়ছে বরকত শেষ, আর আগে ইনকাম কম এই কমের মধ্যে আল্লাহ কি দিয়েছেন বরকত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা আরো হলো এর উপর আমল করার তৌফিক দান করুন, যেহেতু হাজার হাজার কিলোমিটার আমরা দূরে এসেছি রিজিক তালাশ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবার সামনে হালাল রিজিক রাস্তা উন্মুক্ত করে দেন, আমরা যেন কোনো অবস্থায় হারামের দিকে না যাই, হারাম সব রাস্তাগুলো আল্লাহ তাআলা আমাদের সামনে বন্ধ করে দেন, যাদের হক আমাদের হাতে রয়েছে ইয়েতিম মিসকিন বিধবা ইত্যাদি তাদের হকটা যেন আমরা পৌঁছে দিতে পারি এমন মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের ভিতরে তৈরি করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দাওয়াতের এই পথ নয় তো সোজা, এই পথে আছে জ্বালা যন্ত্রণা, আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয়, জালিমের জুলুমের নেই সীমানা। তবু মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে, পৌঁছে দিতে হবে কোরআনের আয়াত, কোরআনের আয়াত, কোরআনের আয়াত। এসো হাতে রেখে হাত, আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। এসো হাতে রেখে হাত, আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। এই পথে মুমিনের জীবন বাজি, মরলে শহীদ আর বাঁচলে গাজী।